নমস্কার, সোমা গার্ডেন উইথ ডেইলি লাইফ। আবার আমি আপনাদের সামনে চলে এসেছি সকাল সকাল। আজকে দেখুন আমার গাছে কত ফুল ফুটেছে, দেখুন কি সুন্দর লাগছে গাছটা। এই দেখুন, বলি না এক একদিন খুব ফুল ফোটে, কি সুন্দর লাগছে দেখুন, কত ফুল ফুটেছে আজকে। এ দেখুন কি সুন্দর একটা পঞ্চজবা, দারুণ লাগছে, কালারটা দেখুন কি সুন্দর। এ দেখুন জবাও হয়েছে আজকে, অনেক অনেক জবা হয়েছে। এ দেখুন কত সুন্দর জবা আছে আজকে, অনেক প্রচুর ফুল ফুটেছে আজকে। এই দেখুন দেখুন কত ফুল হয়েছে আজকে, বৃষ্টিতে ভিজে একদম ফুলগুলো, দারুণ লাগছে, কি সুন্দর। ওই লাল একটা দেখলেন পঞ্চজবা, আর এই দেখুন গোলাপি রঙের একটা পঞ্চজবা, দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে ফুলগুলো। কত সুন্দর লাগছে বৃষ্টিতে ছাদে উঠলে বেশ ভালোই লাগে, বৃষ্টির পরে গাছগুলো দেখতে এত সুন্দর লাগে, খুব ভালো লাগে, দারুণ লাগে বৃষ্টির পরে। এ দেখুন ডালিমগুলো বড় হয়ে যাচ্ছে, এ দেখুন বড় হয়ে যাচ্ছে ডালিমগুলো, বড় হয়ে যাচ্ছে, অনেকগুলো ডালিম ধরেছে, অনেক ডালিম ধরেছে। আর লেবু তো আপনারা দেখেনি, আর এই যে পেয়ারাও বললাম, এই যে পেয়ারাও ফুল এসে গেছে, দেখুন পেয়ারাও ফুল এসে গেছে, এ দেখুন অনেক ফুল এসছে পেয়ারা। আর ওইদিকে তো সবেদা বড় হচ্ছে, সবেদার ফুলও আছে, সবেদা দেখুন কত লক্ষ্মী জবা হয়েছে, দেখুন কত লক্ষ্মী জবা হয়েছে আজকে, আবার অনেক ফুল ফুটেছে, এক একদিন একটু কম, এক একদিন একটু বেশি, কত সুন্দর হয়েছে। এ দেখুন গোলাপগুলো, দেখুন কত গোলাপ হয়েছে হলুদ রঙের, ঠিক আছে, কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, দেখুন কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। বর্ষার সময় সত্যি গাছগুলো অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে বর্ষার সময় গাছটা। আর এগুলো পাতাবেগুলোও দেখুন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বড় হয়ে যাচ্ছে, গাছগুলো কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ফুল গাছে অনেক ফুল এসছে, ফুল ধরেছিল একবার, হয়ে গেছে একতরফ, আবার অনেক ফুল এসছে দেখুন, কত পুরো পাতায় 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 ফুল এসছে, প্রচুর ফুল এসছে ফুল গাছে, প্রচুর ফুল এসছে, অনেক ফুল এসছে দেখুন, অনেক ফুল এসছে, কী পরিমাণে ফুল হবে বলুন। এ দেখুন কত সুন্দর, কত ফুল এসছে, প্রচুর ফুল এসছে, যেখানে লক্ষ্মী জবাও ফুল ফুটেছে, কত সুন্দর, কত সুন্দর লাগছে। আর আমার এই কামরাঙ্গাগুলো বড় হয়ে যাচ্ছে, এবার তুলে ফেলবো কামরাঙ্গাগুলো, দেখুন পেকে গেছে, পেকে পেকে গেছে, দেখুন তুলে ফেলবো, পেকে গেছে। এগুলো তো মিষ্টি কামরাঙ্গা, এখনো খাইনি, এই প্রথম, দেখি খেয়ে দেখবো মিষ্টি কি না, কিরকম মিষ্টি জানি না। ও যখন এনেছি গাছটা বললো মিষ্টি কামরাঙ্গা, বৌদি খুব ভালো মিষ্টি কামরাঙ্গা, খেয়ে দেখবেন যখন হবে। আর এই যে লঙ্কাও হয়েছে তো, এ দেখুন এই লঙ্কাটা দেখুন কি সুন্দর রং ধরেছে লঙ্কাটার, কি সুন্দর রং ধরেছে। এই যে আমার কাগজি লেবুগুলোও বড় হয়ে যাচ্ছে, এ দেখুন কাগজি লেবুগুলো বড় হয়ে যাচ্ছে, এ দেখুন বড় হয়ে যাচ্ছে কাগজি লেবুগুলো, অনেক হয়েছে কাগজি লেবু, সব বড় হয়ে যাচ্ছে, সব বড় হয়ে যাচ্ছে লেবুগুলো,
আর এখানে তো পাতি লেবু দেখেছেন, পাতি লেবু গুলো বড় হয়ে যাচ্ছে দেখুন, ছোট দেখেছেন দেখুন বড় হয়ে যাচ্ছে, সব বড় হয়েছে। আর এই পেঁপে গুলো বড় হয়ে যাচ্ছে, পেঁপে যখনই দেখি আপনাদের আমি দেখাই, দেখুন এ দেখুন এই পেঁপে গুলো আরো সুন্দর লাগছে, কত বড় হয়ে গেছে দেখুন। ফুল থেকে আপনাদের আমি পেঁপে দেখিয়ে দিচ্ছি, ফুল যখন ছিল তখন থেকে দেখিয়েছি, দেখুন এখন বড় হয়ে যাচ্ছে কত কি সুন্দর লাগে। যখন গাছে ছোট্ট গাছ থেকে যখন গাছটা বড় হয়, ফুল হয়, ফল হয়, এর মতো আনন্দ আর কিছু থাকে না। আপনাদের আজকে আমি একটা দারুণ জিনিস দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন কি হয়েছে, এই দেখুন দেখেছেন আটা হয়েছে, কেমন লাগছে দেখুন। আমার কাছে আতা হয়েছে বলছি না, ফুল আসছে, পড়ে যাচ্ছে, কবে যে কি হবে কে জানে। দেখুন ঠাকুর আমার কথা শুনেছে, বলছে না না তুই এত কষ্ট করিস গাছের জন্য, গাছে ফল হবে না, এই যো এই দেখুন কত সুন্দর ফল হয়েছে আতা, দেখুন কত ভালো লাগছে। একটাই হয়েছে এত বড় গাছটায়, এই ফার্স্ট প্রথম বছর ধরলো আমার আতা, মানে আমার সত্যি প্রচন্ড আনন্দ লাগছে আতাটা দেখে, খুব ভালো লাগছে আমার, এত সুন্দর, মানে সত্যি আমাকে নিরাশা করেনি গাছটা। আমি ভাবছি এত বড় হয়ে যাচ্ছে, এখনো আতার ফুল আসতো পড়ে যেত, ফুল আসতো পড়ে যেত, ওমা একদিন হঠাৎ দেখি ওমা ফল ধরেছে, দেখুন আপনাদেরকেও আজকে দেখালাম, কত সুন্দর। দেখলেন তো আমার আতা কিরকম লাগলো আপনাদের, আর আর বেশিক্ষণ থাকা যাবে না, ছাদে আবার নেট করে আসছে, ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ছে, কি আরম্ভ হয়েছে, কবে যে এই বৃষ্টি থামবে বুঝে পাচ্ছি না। তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার চ্যানেলকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার চ্যানেলকে খুব খুব ভালোবাসা দেবেন। নমস্কার।